অস্কারের থাপ্পর কাণ্ড নিয়ে গোটা সিনে দুনিয়ায় আলোচনার সমালোচনার ঝড় বইছে। 94তম অস্কার প্রদান অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস রকের গালে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। স্ত্রীকে নিয়ে রসিকতা করায় ক্ষুব্ধ হয়ে এ কাজ করেন তিনি। স্মিথের এই চরকাণ্ড নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে গতকাল সোমবার সারাদিন। একদল স্মিথের এমন প্রতিবাদের পক্ষে কথা বলেছেন, আবার কেউ কেউ নিয়েছেন বিপক্ষ অবস্থান। রসিকতার উত্তর চর হলে অনেকেরই টিকে থাকা মুশকিল হবে, এমনটিও বলেছেন কেউ কেউ। চর মরার প্রশ্নে তারকারাও দুই ভাগ হয়ে আছেন, প্রতিক্রিয়া জানাচ্ছেন হলিউড বলিউড সহ বাংলাদেশের বিনোদন জগতের তারকারা। এর মধ্যে 24 ঘন্টা কাটতে না কাটতে নিজের ভুল বুঝতে পারেন অস্কার মঞ্চে সেরা অভিনেতা উইল স্মিথ। অস্কারের মঞ্চে ক্রিস রককে চর মারার জন্য ক্ষমা চান এই অভিনেতা, বলেন এমন ঘটনা তিনিও সমর্থন করেন না। এদিকে স্মিথের এমন চরকাণ্ড বিনোদন জগতে নতুন নয়, এর আগেও ঘটেছে এমন কাণ্ড। চলুন তাহলে দেখে নেওয়া যাক এমন চর মারার ঘটনা আরো কাদের সঙ্গে ঘটেছিল। একটি পার্টিতে অভিনেত্রী প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের কাছে চর খেয়েছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, কারণ সুশান্ত ওই পার্টিতে অন্য মেয়েদের ফ্লার্ট করছিলেন। বলিউড ও ভারতের টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির সাবেক স্বামী রাজা চৌধুরী থাপ্পড় মেরেছিলেন তার স্বামী অভিনব কোহলিকে। কারিনা কাপুর ও বিপাশা বসুর মধ্যে এক সময় ঝগড়া ছিল তুমি। কারিনা এমনকি বিপাশাকে কাল্লি বিল্লি বলে আক্রমণ করেন। শুধু তাই নয়, বিপাশাকে থাপ্পড়ও মেরেছিলেন। বাজে পোশাক ও ফালতু নাচের জন্য মঞ্চে উঠে এক দর্শক গহর খানকে চর মেরেছিলেন। গহর একটি রিয়েলিটি শো এর শুটিং করছিলেন তখন। পেয়ারে মন ছবির শুটিংয়ে অভিনেত্রী অমৃতা রাওকে কষে চর মেরেছিলেন এশা দেওয়াল। অমৃতা শুটিং সেটে এশাকে নিয়ে কটূক্তি করেছিলেন। করণ সিং গ্রোভারকে একটি টিভি শো এর সেটে চর মেরেছিলেন তার সাবেক প্রেমিকা জেনিফার উইংলেট, কারণ করণের বিরুদ্ধে তখন অন্য কারোর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগ ছিল। মডেল ও অভিনেত্রী রাখি সাওয়ন্তের প্রেমিক অভিষেক আওয়াস্তিকে থাপ্পড় মেরেছিলেন তিনি। নাফিজা আক্তার, সাদাকালো নিউজ।